আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই রেশমি ব্লক আশা করি সবাই ভালো আছেন আমি আসল আল্লাহর অশেষ অশেষ মেহরবানি ভালোই আছি তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বাস গাড়িতে এখন বসে আছি তো এটা হচ্ছে আসাম গোহাটি তো দেখেন পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু রাস্তা তো এখন যাইতেছি আমি আজকে যাচ্ছি বাপের বাড়িতে তো এই ভিডিওটা অনেকদিন আগের করা মোবাইলে ছিল তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আজকে এখন এডিটিং করে এখন শেয়ার করতেছি তো এই যে দেখতে পাচ্তেছেন রাস্তার চারিও পাশ দিয়ে পাহাড়ের উপর দিয়ে দিয়ে বিল্ডিং তো আসলে যাচ্ছি আমার মা বাবার বাড়িতে তো অনেকদিন পর মা বাবার বাড়িতে এবার ফার্স্ট টাইম আমার রোজার ঈদ করা হবে তো জানি না যে পারি ক্যাপচার করবো আপনাদের সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন পাহাড় ওই যে পাহাড়গুলো দেখতে হচ্ছে পাহাড়ের মাঝখানে ছোটো ছোটো টিন দেখা যাচ্ছে টিনের ঘর তো এই যে দেখতে পাচ্ছেন অত একটা বক বক না করে কিন্তু ডাইরেক্ট আস্তে আস্তে রাত হয়েছিল তো রাত্রে তখন ভিডিওটা আপলোড করি নাই আর এখন তখন অ্যান্ড করা হয়েছিল না তখন সকালে একদম রোদ উঠছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের মূলা খেত তো আমার বড় ভাই এখানে গাড়ি ধুইতেছে তো আপনারা কেউ হাসবেন না আমার বাবার বাড়িতে যা আছে আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এটা হচ্ছে বড় ভাইয়ের গাড়ি আর আরেকটা হচ্ছে ছোট ভাইয়ের গাড়ি তো এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে ভিডিও করতেছি তো অনেক পানি পিপাসা লাগছে রোদ উঠছে তো সেই জন্য ভাবলাম অল্প ফ্রিজের পানি খাই তো সেই জন্য ফ্রিজের পানি দিয়ে এলাম কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে রাত্রে এখানে অল্প ঘুরতে আসছিলাম এই দেখতে পারতেছেন কত সুন্দর করে সাজাইছি তো এই যে দেখতে পারতেছেন পরের দিন ঈদের দিন তো চার রকমের সামাই রান্না করছে এই যে এক রকমের দুই তিন চার চার রকমই রান্না করছে তারপর এখানে কিন্তু সুন্দর করে মাংস দিয়ে ভালোভাবে কিন্তু এখানে পোলাও বানানো হচ্ছে তো অনেক এটা বড় ডিস্কির মধ্যে বানানো হচ্ছে তো এখানে আমার আজকে আহামরি অত কিছু একটা শেয়ার করবো না যে এরকম বাড়িতে যেভাবে থাকা হয় তো সেই রকমই অল্প অল্প করে ক্যাপচার করতেছি তো এটা হচ্ছে আমার ছোট ভাই তো ও এখন ঈদে যাওয়ার জন্য বের হয়ে গেছে এটা আমার ছোটো মা তো ঘুম পারতেছে কোনো ওঠে নাই তো এখানে দেখতে পারতেছেন আমার এই যে আরেকটা ভাস্তি কিন্তু আমার এটা হচ্ছে আমার বড়ো ভাই বউ তো আমার ভাবিয়ে কিন্তু সুন্দর করে বের করে দিচ্ছে আমার আম্মাকে তো আমি এই বেলটা এনে দিছিলাম এটা এখন কোনটা পিনবে তিন চারটা বেল বাই করছে আর এই যে চুরিগুলো দেখেন কত সুন্দর মশলা অনেক ভালো লাগছে দেখে তো এই ছোটোকালের ছোটোকালের মানে কথাগুলো অনেকই মানে মনে পড়ে যায় আমরা ওই এরকম ছিলাম আমাদের মাও এরকম করে দিছিল সবারই মা কিন্তু সবাইকে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে কিন্তু ঈদে দিয়ে ফাটাইছে এই যে আমার আম্মু ছোটো আম্মু কিন্তু বের হয়েছে এখানে আমি কিছুক্ষণ পরে পরে আর একবার এসে এসে কিন্তু আমি পোলাও পোলাওটা দেখে যাচ্ছি না হলে চুলাতে জাল দেওয়া হচ্ছে তো না হলে পুড়ে যাবে তো সেই জন্যে তো আমার ছোটো ভাইকে বললাম অল্প খারাপ হচ্ছে দেখি তোমার পাঞ্জাবিটা কীরকম লাগছে আমি বললাম মাসাল্লাহ ভালোই লাগছে তো এখানে আমার ছোট আম্মা বের হচ্ছে তো এখানে আমার ছোট ভাই চলে আসলো গিয়ে অল্প ঘুরে ফিরে চলে আসলো এখন বাচ্চাদের নিয়ে যাবে বাচ্চাদের নিয়ে অল্প ইট ইট ঘুরে সুরায়া কিছু কানা কাটা করে আমার বড়ো ভাই তারপরে নিয়ে আসবে এখানে দেখতে পারতেছেন কয়েক জোড়া কাপড় উঠছে তো আমাকে দেখাইতেছে তো জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া তো চার পাঁচ জোড়া কাপড় এখানে উঠছে রাফি তো এই যে এক জোড়া দেখতে পাঠাছেন তো বলতেছে বু কোন জোড়া পেন মানে আমি পরাইয়া দিব আমি বলছি যে এক জোড়া সিম্পল ফড়ক পরাইয়া দেওয়া অত কিছু পড়াইতে দরকার নাই এখন তো এখন আমি দৌড় পেরে কিন্তু আসলাম আমার এই যে মামাতো ভাইয়ের বাড়ির বাসায় তো মামাতো ভাইয়ের বাসায় কী জন্যে আসছি কি আপনারা দেখতে থাকেন তো এই যে দেখতে পাচ্ছেন ছোপ এখানে কিন্তু পুদিনা পাতার ছোপা তো মাসাল্লাহ কি বলবো অনেক তর তাজা সুন্দর পুদিনা পাতা হয়েছে তুমি আইসি ওনার থেকে মানে কিন্তু সুন্দরভাবে এই পুদিনা পাতাগুলো নিয়ে নিয়ে চাটনি খাওয়া হয় নাই ওই রকমভাবে কিন্তু আমি শরবত পুদিনা পাতার শরবতই খাইছি তো এই যে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা নিয়ে কিন্তু চলে আসলাম বাড়িতে তো এই যে আমাদের বাড়িতে একটা ডালিম গাছ আছে তো আমার আম্মু আপনাদের সবাইকে হাই দিতেছে আম্মু হাই করো আম্মু তা আমি বলতেছি হাই করো হাই তো এই বেলটা কীরকম লাগছে বলবেন আমি কিন্তু বেল্টটা এনে দিছি দুইজনে তো এই যে দেখতে পাচ্ছেন সবাইকে আমার থেকে ঈদ মারাক এই যে ঈদের দিন আজকে আমার ছোটো ভাই মোবাইল নিয়ে গিয়েছিল আমার ছোটো ভাই এই ভিডিওটা ক্যাপচার করে এনে দিয়েছে আপনারা আমার ভাববেন না আমি গিয়েছিলাম আমি যাই নাই সরি তো আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই ব্লগটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেসটা ফলো করে দেবেন আসসালাম আলাইকুম